নির্দেশে এসছি। আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তর দিয়ে তদন্ত হবে, কোন দোষী রেহাই পাবে না। এর আগেও এখানে এই ঘটনা ঘটেছিল, গ্রেপ্তার হয়েছিল, লাইসেন্স 20 সাল অবধি ছিল, এখন নাই। এখানকার যারা প্রশাসন চালান তারা কি করেছেন আমি জানি না, লোকাল পঞ্চায়েত আমরা খবর নেব, সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হবে। মুখ্যমন্ত্রী নিহতের পরিবারবর্গের সঙ্গে পাশে থাকবেন, আহতদের পাশে থাকবেন, সব রকম সাহায্য আমরা বাড়িয়ে দেব, তদন্ত জোর কদমে হবে। স্থানীয়রা অভিযোগ করছেন, পালালেন পালালেন মানস দোলা পালালেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, আজকে এগড়াতে গিয়েছিলেন মানস ভূঁইয়া দোলা সেনরা। যখন কথা বলছিলেন মিডিয়ার সঙ্গে, দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা শুনেছেন, যখন কথা বলছিলেন তখন থেকে পেছন থেকে আওয়াজ আসছিল, চোর 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 চোর, হাঁটাও দেশ বাঁচাও, তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও, পেছন থেকে স্লোগান আসছিল। তো ওরই মধ্যে কোনো রকম করে বলে টোলে মানস ভূঁইয়া দোলা সেনরা পালিয়ে গেছেন। আর দোলা সেনের মুখটা দেখুন, অন্য সময় একেবারে কেমন থাকে চোখ মুখে তার, মানে কীরকম গর্জন লক্ষ্য করা যায় বলেন, এবং চোখ মুখে একটা অন্যরকমের একটা ভাব থাকে, ভঙ্গি থাকে। আজকে একেবারে মুখটা দেখুন দোলা সেন, যেন পালালে বাঁচি। তো তারা কিন্তু পালিয়ে গেছেন, ওই মিনিট 5-7 নাকি ছিলেন এলাকায়, বলা হচ্ছে এলাকার মানুষের এত ক্ষোভ, চোর 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 চোর, তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও, চোর চোর চোরটা, তৃণমূল সরকার চোর, মানে যাচ্ছে তাই একটা আওয়াজ উঠছিল শাসক দলের তারা নেতা নেত্রী তাদেরকে চোর চোর স্লোগান শুনতে শুনতে এলাকা থেকে পালিয়ে আসতে হয়েছে। দর্শক, কী অবস্থা রাজ্যে! তবে এটুকু বলতে পারি দর্শক যে আজকে মানস ভূঁইয়া তিনি কিন্তু খুব বেশি ঝুঁকি নেননি। আসলে আমার মনে হয় উনি এখনও ভুলতে পারেননি 2009 সালে সেই তাড়া খাওয়াটা। দর্শক মনে আছে 2009 সালে মঙ্গলকোটে ওই রিলিফ দিতে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল, ধুতি কাছা একেবারে হাঁটুর উপরে তুলে ছুটতে হয়েছিল মাঠ দিয়ে মাঠ দিয়ে, মনে আছে দর্শক? আমার মনে হয় সেই জন্যে আজকে বেশি ঝুঁকি নেননি, যখনই দেখছেন হাওয়া খারাপ পালিয়ে এসছেন। আমি দর্শক আপনাদেরকে একটু ওটা দেখাই, 2009 সালে, 2009 তখন কংগ্রেসে ছিলেন, এখন তো জার্সি বদল করেছেন দর্শক। আমি ওই ওই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই, ওই ভিডিওটা দর্শক আমি আপনাদেরকে একটু দেখাবো, দেখুন 2009 সালের ভিডিওটা। 4-8-2009 তখন স্টার আনন্দ ছিল, তাদেরই দর্শক অনেক এই ভিডিও কপি হয়েছে। দেখুন একেবারে মানে হাঁটুর ওপরে, মানে একেবারে ধুতি তুলে মাঠ দিয়ে মাঠ দিয়ে, দে ছুট দে ছুট দে ছুট দে ছুট, একেবারে মানস ভূঁইয়া মানে একেবারে মাঠামাঠি ছুটেছিলেন সেই সময়, এবং তার টিম আরও অনেক এমএলএ ছিলেন, দেখুন দে ছুট দে ছুট। ওহ, কী অবস্থা হয়েছিল! আমার মনে হয় এই দিন এখনও ভুলতে পারেননি মানস ভূঁইয়া, এই দিন এখনও ভুলতে পারেননি মানস ভূঁইয়া।
দর্শক দেখুন সেই দৃশ্য, আর আপনারা যেটা আজকে দেখলেন যেটা হলো এগড়াতে, সেখানেও আর কিন্তু খুব একটা ঝুঁকি নেননি আজকে মানুষ ভুঁইয়া। যখন দেখছিলেন যে তারা বক্তব্য রাখছেন, অথচ পেছন থেকে আওয়াজ উঠছে, চোর হাঁটাও দেশ বাঁচাও, চোর হাঁটাও দেশ বাঁচাও। আসলে অনেকে বলছিলেন যে আজকে কী করতে এসছেন, গতকাল থেকে বিষয়টা হচ্ছে আজকে কী করতে এসছেন। গতকালকে মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাদেরকে ঢুকতে দেওয়া না, ঢুকতে দেওয়া কোথায় আটকানো হয়েছে, আটকানো তো কোনো ভিডিও নেই, আপনারা আসেননি কেন গতকাল থেকে, আজকে এসছেন। তো এলাকার মানুষের খুব আজকে আবার মানুষ ভুঁইয়া বলছিল আসলে বডিগুলো আগে তো সব দেখতে হবে, ওইগুলো তো আগে সৎকারের বিষয়টা দেখতে হবে, সব দেখতে হবে, তারপর আমরা কেন চাঁচামেচি করতে আসবো, এই কথা কিন্তু আজকে মানুষ ভুঁইয়া বলেছেন। অথচ মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু মানুষ ভুঁইয়া কিন্তু বলেনি যে ঢুকতে দেওয়া হয়নি, বলেছেন যে ওই বডি যেগুলো হয়েছে এখন ওইগুলো সব ব্যাপার স্যাপার, তো কেন আমরা চিৎকার করতে আসবো, সেই জন্য আসেনি। দুজনের কথার মধ্যে কিন্তু কোনো কিন্তু মিল নেই। যাই হোক দর্শক, আজকে এলেও এলাকার মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করেননি, ভীষণই ক্ষোভ প্রকাশ করেন। এখানে কিন্তু আজকে সকালের দিকে এসেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু প্রায় এক ঘন্টার মতো ছিলেন, 45 মিনিট থেকে এক ঘন্টার মতো ছিলেন, সেখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি, সেখানে শুভেন্দু অধিকারীকে কিছু বলা বা তাকে তাড়ানো এরকম কিচ্ছু হয়নি। তার কথা কিন্তু এলাকার মানুষ মন দিয়ে শুনেছেন, কিন্তু যখনই মানুষ ভুঁইয়া দোলা সেনরা এলাকার এমএলএ যখন তারা ঢুকলেন, একেবারে চোর চোর স্লোগান, মানে পালিয়ে বাঁচেন, পালিয়ে বাঁচেন, পালাও পালাও টাইপের, মানে গাড়িতে উঠে মানুষ ভুঁইয়া একেবারে আর কোনো ঝুঁকি নেননি 2009 সালের মতো, গাড়িতে উঠেছেন পালিয়ে গেছেন, দোলা সেনরাও পালিয়ে গেছেন, ব্যাস একেবারে এলাকা ছাড়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি তারা গিয়েছিলেন, কিন্তু এমন হলো হাল, লজ্জার বিষয় যে শাসক দলের তারা নেতা নেত্রী তারাও এলাকাতে থাকতে পারছেন না, যেতে পারছেন না, এলাকার মানুষ তাদেরকে ভরসা করতে পারছেন না, তাদেরকে দেখে চোর 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 স্লোগান তারা দিতে থাকেন, আর সেই সব দেখে একেবারে গাড়ি নিয়ে ধাঁ মানুষ ভুঁইয়া দোলা সেন। যে দোলা সেনের গলাতে কত আওয়াজ দেখেন, আজকে একেবারে সেরকম কিচ্ছু ছিল না, পুরো একেবারে ভদ্র, এই ভদ্র মহিলার মতো একেবারে ছিলেন। আর দর্শক দেখুন সেই মারধর যেটা হয়েছিল 2009 সালে, আবার মনে হয় আমি যেটা বারবার দর্শক বলতে চাইছি, হয়তো এই দিন এখনও ভুলতে পারেননি মানুষ ভুঁইয়া, হয়তো সেই কারণেই আজকে আর ঝুঁকি নেননি, যখন আওয়াজ উঠছে চোর চোর, যখন বলা হচ্ছে তৃণমূল হটাও দেশ বাঁচাও, বাবা পালিয়ে যায়, বাবা পালিয়ে যায়, তারা কিন্তু একেবারে ওখান থেকে পালিয়ে এসছেন। হ্যাঁ, মাঠামাটি আজকে ছুটে আসতে হয়নি, 2009 সালে যেভাবে তাদেরকে মাঠামাটি ছুটে এসে নিরাপদ জায়গাতে আশ্রয় নিতে হয়েছিল এবং মাধ্য নাকি হয়েছিল, কারণ দর্শক এই ভিডিওটা দেখুন, সে তখনকার এই যে দেখুন তার শরীর যা চেক করা হচ্ছে, তার মানে সেদিন খুব খেয়েছিলেন আর কি, যেটা বুঝতে পারছি। দেখুন মানুষ ভুঁইয়া সেদিন হয়তো মাধ্যরে খেয়েছিলেন এবং আরও যারা সঙ্গে ছিলেন তারাও মাধ্যর খেয়েছিলেন, কিন্তু আজকে অবশ্য সেরকম ওইরকম হয়নি, তারা অবশ্য এত ঝুঁকি নেননি। তবে দর্শক আমরা চাই না কাউকে কেউ কখনো কেউ মাধ্যর করুন, সেটা আমরা চাই না, মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, ক্ষোভের প্রকাশ হয়তো ঘটবে, তবে হ্যাঁ কেন এতটা চরম জায়গাতে পৌঁছে যাচ্ছে সেটাও কিন্তু ভাবতে হবে শাসককে, যে তাদের সরকার চলছে, তারাই বলছেন যে আমাদের রাজ্যে এখন অন্য দল বলে কিছু নেই, সব তৃণমূল, সব তৃণমূল, কিন্তু তাহলে তৃণমূলের নেতা মন্ত্রীরা নেত্রীরা ঢুকতে পারছেন না, বা কোনো রকমের ঢুকলেও তাদেরকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, চোর চোর স্লোগান শুনেও কিছু বলার উপায় নেই, কানকে কালা করে মুখকে বোবা করে ফিরে আসতে হচ্ছে এলাকা থেকে তাড়াতাড়ি দ্রুত গাড়িতে চড়ে, এর থেকে লজ্জার আর কি হতে পারে দর্শক, এর থেকে লজ্জার আর কি হতে পারে। কী করে তারা বলছেন যে আমাদের সরকার একেবারে বিরাট সমর্থনে গঠিত হয়েছে, আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে, আমাদের সরকারের পাশে বাংলার সব মানুষ রয়েছেন, আর দেখুন এরকম একটা ঘটনা, তারপর তাদেরকে ওখান থেকে একেবারে ছুটে 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 গাড়িতে দ্রুত গাড়ির একেবারে ভেলোসিটি বাড়িয়ে পালিয়ে আসতে হয়েছে, এর থেকে লজ্জার দর্শক আর কি হতে পারে। দর্শক ভাবুন আজকে এগড়াতে এটা হয়েছে, অনেকেই বলছেন যে এরকম ঘটনা হয়তো আরও অনেক জায়গাতেই ঘটবে, অভিষেকের জনজোয়ার হচ্ছে সেখানে হয়তো ঘটছে না, কিন্তু তার সিকিউরিটি অনেক টাফ, অনেক হাই সিকিউরিটি, কিন্তু মানুষের ক্ষোভ হয়তো রয়েছে, কিন্তু তার কাছাকাছি হয়তো অনেকে ঘেঁচতে পারছেন না, যেটাকে আবার তিনি বলছেন কই আমাকে দেখে কি কেউ কই চোর স্লোগান দিচ্ছেন, আমি তো এতদিন তো প্রোগ্রামটা করছি, কই আমাকে দেখে তো কেউ কিছু বললেন, ঠিক তাকে দেখে হয়তো কেউ কিছু বলেনি, আসলে বলার তো সুযোগও সেরকম থাকবে না, অন্যদের ক্ষেত্রে চোর স্লোগান দিয়ে বা বিক্ষোভ দেখানোর সুযোগটা থাকে, ততটা সিকিউরিটি থাকে না, কিন্তু অভিষেক ব্যানার্জির বুঝতে পারছে টাইট সিকিউরিটি, সুতরাং সেখানে চোর স্লোগান দেওয়া এবং তারপরে আবার বাঁচাও বাঁচতেও তো হবে, সুতরাং একটা ভয় কাজ করে, কিন্তু মানুষের মধ্যে যে একটা ক্ষোভ রয়েছে, মানুষের মধ্যে যে একটা ক্ষোভ রয়েছে, এবং এই যে সরকারটা চলছে আমাদের রাজ্যে, তারা যে মানে দুর্নীতিগ্রস্ত হয়ে অনেকটাই পড়েছে, সেসব কিন্তু বাংলার মানুষ জেনে গেছেন, জেনে গিয়ে যেখানে যা বলার, যেখানে আওয়াজ তোলা তারা কিন্তু তুলছেন, কিন্তু তাদেরকেও তো বাঁচতে হবে,
সবার ক্ষেত্রে তো সবসময় তো ক্ষোভ তো প্রকাশ করা যাবে না, করলে আবার বাঁচবেন কী করে? পুলিশকে দিয়ে তো তাদেরও তো জীবনটাকে আবার শেষ করে দেওয়ার চেষ্টা হবে, ফলে সব জায়গায় তারা যে ক্ষোভ দেখাতে পারছেন তা নয়, কিন্তু এখানে এখানে আর তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখা যায়নি। গতকালকে যে ঘটনা ঘটেছে, এতজন মারা গেছেন, ফলে আর তারা কিন্তু বাধা মানেননি, মনে যা এসেছে তারা কিন্তু বলে দিয়েছেন। ফলে দর্শক, যে ঘটনা ঘটেছে এগড়াতে যদি অবস্থার পরিবর্তন না ঘটে, যদি শাসক তাদের যে সরকারটা চালাচ্ছে এখানে যদি সরকার ঠিক মতো করে না চলে, যদি সরকারটা সবার জন্য সরকার না হয়ে ওঠে, তাহলে এটুকু বলতে পারি দর্শক, এমন ঘটনা আগামী দিনে আরও ঘটবে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আর আমবা টিভিতে।